বরাবরের মতোই 73তম জন্মদিনটা ব্যতিক্রমীভাবে কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার দিল্লি মেট্রোর বিমানবন্দর লাইনের সম্প্রসারণের উদ্বোধন করলেন তিনি। দ্বারকা সেক্টর 21 থেকে একটি নতুন মেট্রো স্টেশন যশোভূমি দ্বারকা সেক্টর 25 পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা বর্ধিত হল দিল্লি মেট্রো বিমানবন্দর লাইনে। উদ্বোধনের পর মেট্রো কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি। তারপর দিল্লি মেট্রোতে সওয়ার হন তিনি। ধৌলা কোয়ান স্টেশন থেকে নবনির্মিত যশোভূমি দ্বারকা সেক্টর 25 মেট্রো স্টেশন পর্যন্ত যান তিনি। যাত্রাপথে বহু যাত্রী প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। যুবক বৃদ্ধ নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনায় মেতে উঠেন এবং তার সঙ্গে সেলফি তোলেন। অনেকে এগিয়ে এসে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এক যাত্রী তাকে চমকে দিয়ে সংস্কৃত ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানান। জন্মদিনম ইধাম ওই প্রিয়া সখে শান্ত নতু তে সর্বদা মোদম প্রার্থয় মাহে ভব শান্তায়ুষী ঈশব রস সদা তম চ রক্ষাত পুণ্য কর্মণ কীর্তি মজয় জীবনম তব ভবতু সার্থকম। মেট্রো ভ্রমণের সময় বেশ কয়েকজন শিশুর সঙ্গেও কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তাদের তিনি চকলেটও উপহার দেন। প্রার্থয়ামহে ভব সদায়ুষী ঈশ্বর সদা ত্বং চ রক্ষতু জন্মদিনমিদম অয়ি প্রিয় সখে জন্মদিনমিদম। মেট্রোয় করে তিনি দ্বারকা সেক্টর 25 এসে যশোভূমি নামে এক নয়া আন্তর্জাতিক সম্মেলন ও এক্সপো সেন্টার উদ্বোধন করেন। এই নয়া মেট্রো স্টেশন উদ্বোধনের ফলে এই আন্তর্জাতিক সম্মেলন ও এক্সপো সেন্টারে পৌঁছানো অনেক সহজ হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।